হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। বন্ধুরা, এটি হচ্ছে এপিসোড 4। এর আগের তিনটি এপিসোড যারা দেখেননি অবশ্যই আগের তিনটি এপিসোড দেখে নেবেন, তার লিঙ্ক এই ভিডিওর নিচে আমি দিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওতে আমি শেয়ার করছি দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। তাই বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথম প্রশ্নে দেখুন কি বলেছে। একটি যৌথ ব্যবসায় এ, বি ও সি এর মূলধনের অনুপাত 3:5:8। যদি সি এর লভ্যাংশ বি এর লভ্যাংশের তুলনায় 90 টাকা বেশি হয়, তবে এর লভ্যাংশ কত? তো বন্ধুরা, এই অঙ্কটি কিভাবে করব? বন্ধুরা, পাটিগণিতের অঙ্কটি আগে ভালো করে পড়তে হয়, তার মধ্য থেকেই আমাদের উত্তরটা বার করতে হয় এবং প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। বন্ধুরা দেখুন প্রশ্নে কি বলেছে। একটি যৌথ ব্যবসায় এ, বি, সি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে। তো মূলধনের অনুপাত বলে দিয়েছে এখানে। তারপর বলছে সি এর লভ্যাংশ বি এর লভ্যাংশের তুলনায় 90 টাকা বেশি, তাহলে এর লভ্যাংশ কত? তো এর সলিউশন আমি কি করে করব দেখুন। তো অনুপাত থেকেই অঙ্কটি আমি করব। দেখুন বন্ধুরা, এ, বি ও সি এর মূলধনের অনুপাত প্রশ্নে যেটা বলে দিচ্ছে আমি সেটা লিখেছি। বন্ধুরা, আমি আপনাদের আর একটা জিনিস মনে রাখতে বলেছিলাম, এ, বি, সি এর লভ্যাংশের অনুপাত তাদের মূলধনের অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ এ, বি, সি এর মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান। অর্থাৎ তিনজন যে পরিমাণে টাকা বিনিয়োগ করেছে ব্যবসায়, সেই অনুপাতেই তারা লভ্যাংশ পায়। তারপরে দেখুন বন্ধুরা, আমি কি করেছি, তাহলে এ, বি, সি এর লভ্যাংশের অনুপাত হবে 3:5:8, অর্থাৎ মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাত তাই। তো বন্ধুরা, এরপরে দেখুন আমি কি করেছি। তারপর আমি ধরে নিয়েছি এ, বি, সি এর লভ্যাংশ যথাক্রমে 3x টাকা, এর লভ্যাংশ 3x টাকা, বি এর লভ্যাংশ 5x টাকা, আর সি এর লভ্যাংশ 8x টাকা। তাহলে অনুপাত ছিল মূলধনের, সেটাকে লভ্যাংশের অনুপাতে করলাম, আর লভ্যাংশ থেকে আমি ধরে নিলাম এর লভ্যাংশ 3x টাকা, বি এর লভ্যাংশ 5x টাকা, আর সি এর লভ্যাংশ 8x টাকা। তাহলে আমরা লভ্যাংশ পেয়ে গেছি। দেখুন তারপরে প্রশ্নে কি বলেছে, সি এর লভ্যাংশ বি এর লভ্যাংশের তুলনায় 90 বেশি। তাহলে কার বেশি? এখানে সি এর লভ্যাংশ বেশি বি এর থেকে, তাই তো? তাহলে কে বড়? সি বড়। সি এর লভ্যাংশ কত? 8x, আর বি এর লভ্যাংশ কত? 5x। তাহলে কত বেশি? সেটা তুলনায় 90 বেশি, তাই তো? তার মানে সি এর লভ্যাংশ থেকে আমরা যদি বি এর লভ্যাংশ বিয়োগ করি, তাহলে কত পড়ে থাকবে? 90 পড়ে থাকবে। দেখুন প্রশ্নানুসারে 8x-5x = 90, কারণ এখানে প্রশ্নে বলে দিয়েছে সি এর লভ্যাংশ বি এর লভ্যাংশের তুলনায় 90 টাকা বেশি। তাহলে মূলধনের অনুপাত, তারপরে লভ্যাংশের অনুপাত, কে কত টাকা লভ্যাংশ সেটা আমরা ধরে নিলাম, আর প্রশ্নে যেটা বলে দিয়েছিল তার সাহায্যে আমরা এটা করলাম। তো এবার এই ক্যালকুলেশনটা আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন, তাহলে 3x = 90। এবার বন্ধুরা, তাহলে এখানে দেখুন কার লভ্যাংশ বার করতে বলেছে, এর লভ্যাংশ। তাহলে এর লভ্যাংশ বলে দিয়েছে 3x টাকা, তাহলে 3x সমান বেরিয়েছে 90, তাহলে এর লভ্যাংশ কত? 90। আসুন এর পরের অঙ্কে। কোন ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত 5:8:12। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 700 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত? বন্ধুরা দেখুন প্রশ্নে কি বলেছে।
তিন বন্ধুর মূলধনের অনুপাত বলে দিয়েছে। আর প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 700 টাকা কম। আগের অঙ্কটা কি বলেছিল? 90 টাকা বেশি। এখানে বলেছে 700 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভটা কার থেকে কম? তৃতীয় ব্যক্তির থেকে, তাই তো? দেখুন অনুপাতটাও লাস্টেরটা বড় আছে। তো দ্বিতীয় ব্যক্তির লাভ কত? দেখুন বন্ধুরা অঙ্কটি আগের মতোই। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত এটা বলে দিয়েছে। তারপরে বন্ধুরা আগের অঙ্কের মতোই যেহেতু লাভের অনুপাত তাদের মূলধনের অনুপাতের সঙ্গে সমান, সেহেতু তাদের লাভের অনুপাত একই থাকবে। নিয়োজিত মূলধনের অনুপাত আর লাভের অনুপাত এক। এরপরে দেখুন বন্ধুরা কি করেছি। তাহলে ধরে নেব তাদের লাভ যথা কমে প্রথম বন্ধুর লাভ 5x টাকা, দ্বিতীয় বন্ধুর লাভ 8x টাকা আর তৃতীয় বন্ধুর লাভ 12x টাকা। এরপরে বন্ধুরা প্রশ্নানুসারে আমি কি লিখব? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির তৃতীয়, প্রথম ব্যক্তির লাভ এটা আর তৃতীয় ব্যক্তির লাভ, ঠিক আছে? প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 5x আর তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 12x 12x। লাভের থেকে 700 টাকা কম, অর্থাৎ প্রথম ব্যক্তির লাভটা কম। আর কার বেশি? তৃতীয় ব্যক্তির বেশি। তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিচ্ছি। তাহলে 12x মাইনাস 5x ইকুয়াল টু কত কম? 700 কম। যে টাকাটা কম সেটা হচ্ছে 700। তাহলে কত কমটা সেটা পাওয়া গেল। প্রশ্নে যেটা বলে দিয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 700 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভটা কার থেকে বিয়োগ হচ্ছে? তৃতীয় ব্যক্তির লাভের থেকে। দেখুন তৃতীয় ব্যক্তির লাভ 12x আর প্রথম ব্যক্তির লাভ 5x, কতটা কম? 700 কম, সেই জন্য 700। তাহলে প্রশ্নে এই দুটোর সাহায্যেই আমি এটা বার করলাম। তো এবার x সমান বার করতে হবে। দেখুন বিয়োগ করলে 7x ইকুয়াল টু 700 হয়। এবার x এর মান বার করতে হবে। তাহলে 7টা গুণ হিসেবে আছে, এদিকে গেলে ভাগ, তাহলে ভাগ হয়েছে। তাহলে বন্ধুরা x সমান কত জানাবে? 7কে 700 দিয়ে ভাগ করলে হয় 100। তাহলে x এর মান 100। আর কার লাভ বার করতে বলেছে? দ্বিতীয় ব্যক্তির লাভ। বন্ধুরা দেখুন দ্বিতীয় ব্যক্তির লাভ কত ছিল? 8x 8x টাকা। তাহলে x এর মান কত বেড়েছে? 100। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। 8x সমান 800। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 800 টাকা। প্রথম ব্যক্তির লাভও যদি বার করতে বলতো তাহলে আপনারা করতে পারতেন তার সঙ্গে 5 গুণ করলে। আবার তৃতীয় ব্যক্তির লাভও এখান থেকে পাওয়া যেত। তাই এখানে যে কোনো ব্যক্তির লাভই আমরা পেতাম। বন্ধুরা আশা করি এই অঙ্কটি আপনাদের বোঝা গেছে। অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের মতো করে সহজ করে ভালো করে বোঝাবো। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। সঙ্গে বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান এবং সবার আগে দেখতে পেতে পারেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।